কেমন বুদ্ধিমান, আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই সুখ চাই, আমরা সবাই শান্তি চাই, সবাই সুখ চাই, কিন্তু ঝগড়া তর্ক বন্ধ করতে কেউ রাজি না। বুঝাইতে পারি নাই মনে হয়। সবাই সুখ চাই, সবাই শান্তি চাই, কিন্তু তর্ক বন্ধ করব না, ঝগড়া বন্ধ করব না, মামলাও বন্ধ করব না, হামলাও বন্ধ করব না, বাধা দেওয়া বন্ধ করব না। এটা কি সম্ভব? আপনারাই বলেন। কিছু পাইতে গেলে তো কিছু দিতে হয়, এটা আমরা সবাই জানি। তা আপনি যদি শান্তিটা পেতে চান, রাগটাকে তো বিসর্জন দিতে হবে। আপনি যদি সুখটাকে পেতে চান, অন্যকে ছাড় তো একটু দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ ওই বান্দার প্রতি দয়াবান যে বান্দা আল্লাহর সৃষ্টির প্রতি দয়াবান। আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রহমান ওই বান্দার প্রতি দয়াবান, আমাদের রহমান ওই বান্দার প্রতি দয়াবান যে বান্দা রহমানের সৃষ্টির প্রতি দয়াবান। যে সৃষ্টির প্রতি দয়া করে, রহমান তার প্রতি দয়া করে। যে সৃষ্টিকে ক্ষমা করে, স্রষ্টাও তাকে ক্ষমা করে দেয়। মাঝে মধ্যে আমার খুব আফসোস লাগে, আর এখন কি বলবো, আসলে মন খুলে কথাও বলতে পারি না। গুলা জ্বালাই কয়টা দেখেন না আপনারা, তো কিছু বললে শুনে ভুলে যাবেন, এগুলো আর ভুলবে না। যেটা বলা দরকার নাই ওইটাকে দুই মিনিট এক মিনিট কাইতে লাগাই দিবে। কথাটা বুঝছেন না ভাই? আমি একটা অনুরোধ করি, আমার বেলা এগুলো করেন না। আকর্ষণীয় থাম্বিল আমার নামে দিয়েন না, আমার বিয়োগ দরকার নাই, আমার মৌলার দয়ার দরকার। আমার এটা আমার ব্যক্তিগত মতামত, আমার একটা ভিডিও আমি কপিরাইটে রাখি নাই, এবং যারা ভিডিও করে তাদের কাছে আমি অনুরোধ করি আমার কোনো ভিডিও যেন কপিরাইটে না রাখা হয়, সবাইকে উন্মুক্ত করে দিলাম। কারণ খেদমত এক জায়গায় হয় না, খেদমত সব জায়গায় হতে হয়। আমি যে কথাগুলো বলবো একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কিছু জিনিস বুঝতে পারলে কঠিন জিনিসও সহজ হয়। এটা কি আপনারা মানেন? কঠিন জীবন সহজ করার জন্য, গভীর মনোযোগ, কঠিন জীবন সহজ করার জন্য, ইহ এবং পরকাল সাকসেস করার জন্য মানব জীবনের একটা গাইডলাইনের দরকার। সে গাইডলাইন হচ্ছে হিন্দু ধর্মের কিতাব, বৌদ্ধ ধর্মের কিতাব, খ্রিস্টান ধর্মের কিতাব, মুসলমান ধর্মের কিতাব। চারটা কিতাব প্রধান যদি আপনি আমি বুঝার জন্য দৌড়ি, এই চারটি কিতাবের মধ্যে যেটা সবচাইতে স্ট্যান্ডার্ড মানব জীবনের জন্য, সবচাইতে পারফেক্ট, সেটার নামই হচ্ছে আল কোরআন। সেটার নাম কি? সেজন্য ইসলামকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি শুনেন নাই কথাটা? শুনলে তো আমাকে আওয়াজ দিতে হবে ভাই, আমি একা আগাইতে পারি না, আমি সবাইকে নিয়ে আগাই। ইসলামকে কি বলা হয়? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ তার মানে আপনার জীবনের শুরু থেকে শেষ, ডানে থেকে বামে, উপর থেকে নিচে, কেমনে চলবেন, কেমনে বলবেন, কেমনে খাবেন, কেমনে শুবেন, কেমনে যাবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন না, কোথায় মিশবেন, কোথায় মিশবেন না, কিভাবে কথা বলবেন, কোন জায়গায় চুপ থাকবেন, কোন জায়গায় হাসবেন, কিভাবে হাসবেন, সব আপনাকে যে সাজেশনে জানাই দিবে তার নাম ইসলাম। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থার নাম ইসলাম। এবার ইসলাম নামক ঘরে সাজেশনে সব কিছুই আছে, এবার নেওয়ার পালা আমাদের, নেওয়ার দায়িত্ব আমাদের, নেওয়ার দায়িত্ব আমাদের, নেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম নামক গড়ের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য যা যা উত্তম সব কিছুই দান করে দিয়েছি, সব নিয়ম জানিয়ে দিয়েছি, সব ব্যবস্থা করে দিয়েছি। ওরে আমার বান্দারা, যদি তোমাদের ইহ জীবনকে সফল করতে চাও, পরকালীন জীবনকে সুন্দর করতে চাও, ইসলাম নামের গড় থেকে জিনিসগুলো নিয়ে নিজের অন্তরের মহব্বত দিয়ে জীবনকে সাজাই দাও, দুনিয়াও সাকসেস হয়ে যাবে, পরকালও সাকসেস হয়ে যাবে। এখন আসুন,
আমি প্রশ্ন করব আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, সওয়াব নাকি গুনাহ? সওয়াব। এখনো তো শুরু করিনি, সওয়াব না গুনাহ? সওয়াব। হাত তো হাত, গ্লাস তো গ্লাস, পানি তো পানি, শুধু হাত পাল্টাইলে কিনা সব গুণা হয়? আমি প্রথমেই বলেছি এই কান দিয়ে শুনলে কিছু বুঝবেন না, এই কান দিয়ে শুনলে অনেক কিছু বুঝবেন, কারণ এই কানের একটা জামিলা আছে, এক কান দিয়ে ঢুকলে, সেজন্য আমি মনের কান বলেছি, কারণ ঢুকলে এটা আর বাইর হয় না। যেমন শিক্ষকে কি বলাইছে কি পড়াইছে আপনার মনে নাই, কিন্তু আজকে থেকে 60 বছর আগে আপনাকে যে একজনে গালি দিছে মনে কষ্ট দিয়ে কথা বলছে তার কথা এখনো মনে আছে, কারণ তারটা আপনি মনে নিয়েছেন, শিক্ষকেরটা আপনি কানে নিয়েছেন, আমারটা নিলে মনে নিয়ে আমি কিন্তু বোম্মারি দিন বাজাব সোরা কর মনে নিবেন তাহলে স্মরণ থাকবে বেশি। এখন একটু বুঝার চেষ্টা করবেন, ডান হাতে নিলাম, বাম হাতে নিলাম, ইয়া আল্লাহ এটা আবার কেমন কথা, হাত তো হাত, গ্লাস তো গ্লাস, পানি তো পানি, আমার তো খাওয়া দরকার। ইসলাম বলে যে না, বাম হাতে খেও না, ডান হাতে খাও। হাদিসের ছায়া তলে যখন এটার ব্যাখ্যা জানতে চাইলাম, তখন রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে জানান দিচ্ছেন, ওরে আমার উম্মতেরা শুনো, ডান হাতে খাও বাম হাতে খেও না, ডান হাতে খাও বাম হাতে খেও না। ইয়া রাহমাতাল্লিল আলামিন নবী, আপনাকে তো আল্লাহ পাক সবকিছু শিখাই দিয়েছেন, সবকিছু পড়াই দিয়েছেন, সবকিছু জানাই দিয়েছেন, সুবহানাল্লাহ, আমাদের জন্য অভিভাবক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইনার হিসেবে আপনাকে প্রেরণ করেছেন, যেহেতু আপনি নবী বলেছেন ডান হাতে খাওয়ার জন্য, এই আদেশের পিছনেও কারণ আছে, বাম হাতে যেহেতু নিষেধ করেছেন ওই নিষেধের পিছনেও কারণ আছে, তোমরা খেও না, ও আল্লাহর বান্দা তোমরা খেও না, ইয়া রাসূলুল্লাহ কেন বাম হাতে শয়তানে খাই, তো শয়তানে খাইলে আমরা খাইতে পারবো না কেন? বলে যে শয়তান আল্লাহর অপছন্দ, গভীর মনোযোগ, শয়তান আল্লাহর অপছন্দ, তার কর্ম আল্লাহর অপছন্দ, তার চলা আল্লাহর অপছন্দ, তার বলা আল্লাহর অপছন্দ, তার করাটা আল্লাহর অপছন্দ, সে যেহেতু বাম হাতে করে সুতরাং তোমরা করিও না, ইয়া রাসূলুল্লাহ কেন? তার করাটা আল্লাহর অপছন্দ, যেখানে আল্লাহর অপছন্দ সেখানে নিয়ামত থাকে না, সেখানে রহমত থাকে না, সেখানে নিয়ামত থাকে না, যদি নিয়ামত দিতে চাও তার উল্টাটা করো, সে বাম হাতে খায় তোমরা ডান হাতে খাও। এখন বলেন সারা জীবন আপনি হাতে নিয়ে পানি খেয়েছেন কি নিবারণ করার জন্য? আমরা পানিটা খাই কিসের জন্য? সত্যি করে বলেন আর কোন কাজ আছে আমাদের? এইটাই খাই, কিন্তু কখনো ভাবি নাই এই খাওয়ার মধ্যে নিয়ামত আছে, এটা শুধু আপনার তৃষ্ণা নিবারণ করবে না, বরং আপনার পারফেক্টলি নিয়মে খাইতে পারলে কান্দের ফেরেস্তাও সওয়াব লেখা শুরু করে দিয়েছে। তাহলে দেখেন এই পানি খাওয়াটা এখন আহামরি এমন কি হয়েছে আপনি সওয়াব পাচ্ছেন? বুঝেন না, একটু বুঝেন না, এমন আহামরি কি করে ফেলছেন যে আপনি পানি খাওয়ার সাথে সাথে তিন দুকে সওয়াব? তখন ফেরেস্তাকে আমরা জিজ্ঞেস করলাম যে মশাই কি লেখলেন? তাই সওয়াব লেখলাম। কেন লেখলেন? নামাজ তো পড়ি নাই, রোজা তো রাখি নাই, কোন কেমন্ত ইবাদত করি নাই, সওয়াব লেখলেন কেন? তাই তুমি এমন ভাবে পানি পান করেছো যেভাবে নবীর আদেশ হয়েছে, নবীর করাটা সুন্নত, নবীর বলাটা সুন্নত, নবীর মৌনতাটা সুন্নত, যখন কোন বান্দা যখন কোন উম্মত নবীর সুন্নতকে অনুসরণ করে সেটা শুধু কাজে কাজ হয় না, উপকারে উপকার হয় না, বরং পরকালের জন্য বাঁচার জন্য সওয়াবের ব্যবস্থা হয়।
তাহলে আপনি খাইলেন পানিটা তৃষ্ণা নিবারণ করলো, লাভটা কি আখেরাতের না দুনিয়ার? কিন্তু নিয়মটাকে যদি পারফেক্টলি ভাবে করেন ওইখানেও আপনার লাভ হবে। এমন একটা কাজ যে কাজটা করলে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। পানি খাইলেন তৃষ্ণাতেও নিবারণ হয়ে গেল, পরকালের সওয়াব অর্জন হয়ে গেল। যেটাকে বলে এক দিলে, আরো জোরে বলেন না, এক দিলে দিমাগে। এখন মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছে, দলাদলি থাকতে পারে, মতামতের ভিন্নতা থাকতে পারে, এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই দেখবেন যে দুই রকমের পছন্দ, দুই রকমের মন, দুই রকমের কথা। এক মায়ের পেট থেকে বের হওয়া যদি দুই ভাই দুই রকমের হয়, আপনি আমি তো ভিন্ন ভিন্ন মায়ের সন্তান, মতের পার্থক্য থাকতে পারে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমি আপনাদের সহযোগিতা আশা করছি। মতের পার্থক্য থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, এটা কোনো ম্যাটার নয়, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু সেটা যেন জগ্রাতে না যায়, সেটা যেন সমাজের অশান্তি না হয়, সেটা যেন ইসলামের কলঙ্ক না হয়, ওই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। যার যার মত নিয়ে সে থাকেন সমস্যা নেই, কিন্তু সে মতামতের কারণে যেন ইসলাম বিধর্মীর কাছে প্রশ্নবিদ্ধ না হয়, হাসির পাত্র না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ বারাবারই আল্লাহ কখনো পছন্দ করে না, সেটা আপনি আমি সবাই জানি, শুধু আমরা পালনটা করতে পারি না। কেন পারি না? ইগো প্রবলেম। আকি তো তো অনমিত হম না, আকি তো তো অনমিত হম না, আই তো তো সুড়ো না, আই সুব করি তাইলে দিদি দিদি দিতেব কি আইতে সিট তো আকি আকি না দিলে সমস্যা আছে না? ইগো প্রবলেম। কি প্রবলেম? ওইটাকে আপনাকে আমাকে দমন করতে হবে, দংশ নয় দমন করতে হবে। আগে দমন তারপরে দংশ। আমরা প্রথমেই বলে ফেলি দংশ, এটা কখনো সম্ভব নয়, আল্লাহ চাইলে সম্ভব, এটা আলাদা কথা। একটু খেয়াল করবেন, আপনি আমি আছি কোথায় বলেন? মাইকের আওয়াজ জোর জোর যাচ্ছে, একটু খেয়াল করবেন, মসজিদে আছি। এটা 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 কি? সেটা আসলে গলায় বেশি টানতেছে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. সবাই মিলে একসাথে পড়লে শুনলে কেমন লাগে একটু শুনি। উচ্চ আওয়াজ লাগাই একবার বলেন মারহাবা। আমি সিরিপ আপনাদেরকে 20 মিনিট জ্বালাবো, 20 মিনিট পর আমি বিদায় নিচ্ছি। একটু গভীর মনোযোগ, আমরা যে ঘরে আছি সেটার নাম মসজিদ, সেটার নাম কি? মসজিদ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলুন তো ঘরটা জানি কার? আল্লাহ। ঠিক তেমনি একটি ঘর আছে যে ঘরের নাম ইসলাম। এই ঘরের নাম কি? ইসলাম। একদম ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবেন, আশা করি এই সমস্ত ছোটখাটো বিষয় বুঝতে পারলে আমাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সবার স্বপ্ন কোথায় যাওয়া বলেন না? ওই জান্নাত নামক গড়ে যাওয়ার জন্য একটা টিকেট দরকার, সেই টিকেটটা পাওয়া যায় ইসলাম নামক গড়ে। কোথায় পাওয়া যায়? কারো কোনো দিব না, কারো কোনো দিব না। এখন একটু খেয়াল করেন, আপনার আমার চাওয়া কোথায় যাওয়া? সবাই বলতে হবে, ওই জান্নাতের টিকেটটা পাওয়া যায় একটা করে, সে ঘরটার নাম কি? আচ্ছা, বুঝার জন্য বলছি, এখন ইসলাম নামক ঘরের ভিতরে টিকেটটা আছে, আপনি আমি সবাই বলেন ইসলাম নামক ঘরের ভিতরে না বাইরে?
জোরে আল্লাহর কত বড় দয়া দেখেন। আমাদেরকে কষ্ট করে ডুবতে হয় নাই, আল্লাহ আমাদের ইসলাম নামক ঘরের ভিতরে দিয়েই পাঠাই দিয়েছে। কত বড় দয়া আল্লাহ আপনাকে, ঠিক না বেটি? এখন একজন ভাই গভীর মনোযোগ, একজন ভাই বাহির দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন কত সুন্দর একটা ঘর, সেই ঘরের ভিতরে সেই জান্নাতের সেই টিকিটটা দেখা যাচ্ছে, চাবিটা দেখা যাচ্ছে। এখন সেই ব্যক্তিটা দরজার বাহিরে দাঁড়ান। আপনারা তো জানেন দামি জিনিস যেখানে থাকে দরজায় লক করা তো থাকবে, সে দরজার সামনে দাঁড়ায় আছে গভীর মনোযোগ, বিতর্মী ভাই বাইরে দাঁড়ায় আছে, ডুবতে পারছে না, ডুবতে ডুবতে পারছে না। কিছু মানুষ ঢুকে, কিছু মানুষ ঢুকে, কিছু মানুষ ঢুকে, সে আর ডুবতে পারছে না, বাহির থেকে তাকায় আছে, তাকায় তাকায় মনে মনে ভাবে ইস আমি যদি চাবিটা পেতাম, ইস আমি যদি টিকিটটা পেতাম, আমি যদি ঢুকতে পারতাম, আমি যদি ঢুকতে পারতাম, কত সুন্দর মহল, আমি যদি ঢুকতে পারতাম। মনের মধ্যে আক্ষেপ করে আবার এদিকে ভাবতে থাকে এত বড় রাজমহলে আমি কি ঢুকতে পারবো, এত বড় শান্তির জায়গায় আমি কি ঢুকতে পারবো, কত কোটি টাকাই তো দিতে হবে, কত কিছুই না ব্যয় করতে হবে, আপন জ্ঞানে ভাবতে লাগলো। হঠাৎ করে একজন ভাই এসে জিজ্ঞেস করলেন, ভাই আপনি ঘরের বাহিরে দাঁড়াইলে হলেন কেন, ভিতরে ঢুকেন না? বলে যে ভিতরে তো আমি ঢুকতে পারি না, কারণ দরজা তো আছে, চাবি তো আমার কাছে। বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি ঢুকতেছি কিন্তু ঢুকতে কারণ আমাদের কাছে চাবি নাই, আমাদের কাছে চাবি আছে, ওনার কাছে চাবি নাই। উনি বললেন এই ঘরে ঢুকার মতো চাবিটা তো আমার কাছে নাই। তখন সেই ভাই বললেন, আরে এই চাবি কিনতে কোনো টাকা লাগে না, এই চাবি কিনতে কোনো ব্যয় করতে হয় না, এই চাবি কিনতে কিচ্ছু লাগে না। বলেছে কি বলেন ভাই, এত বড় একটা রাজপ্রাসাদের ভিতরে চাবি দিয়ে আমি ঢুকবো, এই চাবিটা এত সস্তা? বলে যে সস্তা নয়, অনেক দামি, কিন্তু এটার দাম টাকা দিয়ে মূল্য হয় না, এটার দাম কখনো সম্পদ দিয়ে দেওয়া হয় না। বলে যে কি লাগবে? বলে যে বেশি কিছু লাগবে না, অন্তরের বিশ্বাসের এক গাঁট লাগবে, মুখের স্বীকৃতি আর এক গাঁট লাগবে। এক গাঁট কোথায়? সাবিতে গাঁট আছে না? গাঁট ছাড়া সাবি কাজ হবে? এখন সাবির ঘাট আছে, এই সাবির দুই গাঁট, বুঝিল বুঝিল আলো ভাই, ইসলাম নামক গড়ে ঢুকার সাবি দুই গাঁট। প্রথম গাঁট, দ্বিতীয় কাজ, এখন আপনারাই বুঝবেন রিজিকের মালিক কে। আমি প্রশ্ন করলাম মুখে, আপনারা শুনলেন কানে, উত্তর দিলেন মুখে, তো মুখে উত্তরটা আগে নাকি মনের বিশ্বাসটা আগে ছিল? আপনার মনে যেটা বিশ্বাস ছিল মুখ দিয়ে সেটাই বের হয়েছে, সেজন্য বললাম গাঁট দুইটা, মুখের স্বীকৃতির ঘাট একটা, মনের স্বীকৃতির ঘাট একটা। দুইটা ঘাট যখন তুমি এক জায়গায় করবা, তোমার কাছে একটা চাবি চলে আসবে, আর সেই চাবিটার মধ্যে আরো একটা দুই ঘাট আছে, সেই দুই ঘাটটা কি রে ভাই? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘরের দরজার তালার ভিতরে দুই ঘাট, চাবিতে কয় ঘাট? দুই ঘাট, কয় ঘাট হলো? তালার ভিতরে দুই ঘাট, এই তালার ভিতরে দুইটা কি কি? ইমান, মুখের স্বীকৃতি, মনের বিশ্বাস। আর সেই চাবির ভিতরে দুইটা, প্রথম কাট লা ইলাহা ইল্লাল্লাহ, পরের কাট মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারো কি কোনো দিমত? না। আমি সবার মুখে শুনতে চাই, কারো কি কোনো দিমত? না। আপনারা তো জানেন এক কাট না মিললে কখনো, এখন আপনি যদি সারাদিন বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন সে বলে তো বাপরে বাপ, ঢুকে গেলাম, তার মানে এখন টিকিট আমার, মনে মনে ভাবতেছে টিকিট দৌড়ায়, যখন টিকিট নিতে যাচ্ছে তখন হুজুর ওলামায়ে কেরাম আলেমগণ আশেকগণ তাকে ধরে বলে এত সহজ না,
ডুবসানা মাত্র নাও পাঁচ ওয়াক্ত নামাজের বস্তাটা আগে নাও রোজার বস্তাটা কাঁধে নাও হজের বস্তাটা কাঁধে নাও যাকাতের বস্তাটাকে কাঁধে নাও আগে এগুলো শেষ করো তারপরে এখন বলেন নামাজ কি ইসলাম গড়ের ভিতরে 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 নামাজ কোথায় আছে ইসলাম গড়ের হজ জাকাত রোজা ভিতরে তিনি ছিলেন এতক্ষণ সাবি দিয়ে কলমা পড়ে যখন ঢুকে গেলেন ভিতরে এখন নিবেদিত হবে কি পাওয়ার জন্য কিসের দিকে এতদূর কি আপনারা আমরা বুঝতে পারছি সবাই মনে থাকবে তুমি মনে থাকবে এখন আস এই টিকেটটা নেওয়ার জন্য যেই পরিমাণ সওয়াবের দরকার সেই পরিমাণ সওয়াব আমাদের আমলে আর সেটা অর্জন করার জন্য যেই হায়াতের দরকার ওই রকম লম্বা হায়াত কারণ আমরা সওয়াব একটা করলে গুনাহ আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন সওয়াব যদি আমরা একটা করি জাহান্নামের দিকে যাওয়ার জন্য দশ কদম আগাই এই কথায় আমি একমত আপনারা কে কে আমার সাথে একমত আছেন আমরা সবাই এক গাড়ের মালিক আমরা সবাই তর্ক করেন আর ঝগড়া করেন দলাদলি করেন আর বাড়াবাড়ি করেন আমরা সবাই জানি জান্নাতে যাওয়ার যোগ্যতা এখনো আমাদের কারো অর্জন করতে পারি তো অন্যকে জাহান্নামী বলে লাভ নাই তো অন্যকে জাহান্নামী বলো লাভ নাই অন্যকে জাহান্নামী মনে করো লাভ নাই কেন কারণ আমি নিজেই তো নিজের বিবেকের আদালতে এখনো জান্নাতি হতে পারি নাই আমি আমাকে জান্নাতে এখনো মনে করতে পারলাম না আল্লাহর কঠিন বিচার আমি কেমনে পারবো সেজন্য অন্যকে ভুল ধরার আগে নিজের ভুলটা ধরবেন মনে রাখবেন আত্মসমালোচনায় আত্মশুদ্ধি আনে আত্মসমালোচনায় আত্মশুদ্ধি আনে নিজের ভুলগুলাকে ধরতে গেলে নিজের ভুলগুলাকে শুধরা হয় জীবনটা সুন্দর হয় অন্যের ভুল ধরতে গেলে অন্যের সমালোচনা করতে গেলে মনের ঘর নোংরা হয় অন্যের সমালোচনা করলে নিজের মনের ঘর নোংরা হয় আত্মশুদ্ধি আত্মসমালোচনা করলে আত্মশুদ্ধি হয় সুতরাং আমাদের উচিত এবং বুদ্ধিমানের উচিত নিজের আত্মসমালোচনা করা অন্যের সমালোচনা করার কোন অধিকার আমাদের আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ইমানদার ভাইরা তাহলে আমরা আজকে থেকে আর কিছু যাই কিছু করি অন্তত কাউকে জাহান্নামী বলা তো দূরের কথা ভাববেন বলেন না সে মুশরিক সে কাফের সে শিরিককারী সে বেদাতি সে এমন সে তেমন এটা অনেক বলেছি এইবার থেকে আমরা প্রশ্ন করব আমি কেমন আমি কেমন আমি কেমন কারণ মাশরে অন্যের হিসাব আমাকে দিতে হবে না আমার হিসাব আমাকে দিতে হবে সুতরাং আমি যেন আমার প্রস্তুতি নিতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাকে দেয় বলে না ভুল করার কোনো দরকার নাই কারণ আমি নিজে ভুলের ভিতরে আছি সবসময় এভাবে ভাববেন আপনার কারণে সমাজটা সুন্দর থাকবে আল্লাহ আপনাকে রহমত করবেন ভাই কষ্ট হচ্ছে আপনার বিরক্ত লাগছে কথা বলুন ইসলাম নামক করে ভিতরে ঢুকলেন নামাজ নিলেন রোজা নিলেন হজ নিলেন জাকাত নিলেন এখন বলেন হজ বছরে তাহলে বাকি 11 মাস বাকি 11 মাস সব নেওয়ার কোন সুযোগ কেন আছে কিভাবে আছে আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা শুনো তোমাদের হায়াত কম
তোমাদের হায়াত কিন্তু তোমাদের জন্য আল্লাহ যে আমি আল্লাহ যে সিস্টেম রেখেছি সেটা হচ্ছে জান্নাতে যেতে গেলে অনেক সওয়াবের প্রয়োজন সেই তুলনায় হায়াত তোমাদের অনেক অল্প সুতরাং একটা কাজ করো তোমরা হজটা করো যদি সামর্থ্য থাকে যাকাতটা দাও যদি সামর্থ্য থাকে রোজাটা রাখো যদি সুস্থ থাকো সামর্থ্য থাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো সাথে নফলটা একটু পড়ার চেষ্টা করো ইয়া রব্বে কারীম পাঁচ ওয়াক্ত তো পাঁচবার পাঁচ ওয়াক্ত তো পাঁচবার ফজর জোহর আসর মাগরিব এশা তাহলে আমি সকালে চারটায় পাঁচটায় ফজরটা পড়লাম আবার দুপুর পর্ব দেখতায় মাঝখানের সময়টা আমি কিভাবে সওয়াব কামাটা কামাবো এদিকে জোহরের পরে আসর পর্যন্ত আমি কিভাবে সওয়াব কামাবো বলেন না সুবহানাল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত আমি কিভাবে সওয়াব কামাবো আসর থেকে মাগরিব থেকে এশা পর্যন্ত আমি কিভাবে সওয়াব কামাবো কারণ আমাকে জান্নাতে যেতে গেলে ইমানের পাশাপাশি অনেক সওয়াবের দরকার অনেক সওয়াবের দরকার অনেক সওয়াবের দরকার এত সওয়াব অর্জনের জন্য হায়াত আমার কাছে বেশি নাই তখন রব্বে কারীম বলে ওরে আমার বান্দারা লা তাখাফ লা তাখাফ লা তাখাফ লা তাহজান লা তাহজান আমি আসি তো এত ভয় কিসের ওরে আমার বান্দা সকালে চারটায় সাড়ে চারটায় পাঁচটায় ফজরটা পড়ার পরে দুপুর একটায় জোহর আসবে এর আগ পর্যন্ত মাঝখানের সময়টা বসাটা আমার নবীর সুন্নত মোতাবেক করো চলাটা আমার নবীর সুন্নত মোতাবেক করো খাওয়াটা আমার নবীর সুন্নত মোতাবেক করো ব্যবসাটা আমার নবীর সুন্নত মোতাবেক করো সংসারটা আমার নবীর সুন্নত মোতাবেক করো ব্যবহারটা আমার নবীর সুন্নত মোতাবেক করো এমনকি কারো সাথে কথা বলতে গেলে মুস্কি হেসে আমার নবীর সুন্নতটা পালন করো ওই মুস্কি হাসির কারণে তোমার আমল নামায় সওয়াবের ব্যবস্থা করো তাহলে দেখেন ফজরের নামাজ জোহরের নামাজের মাঝখানে সওয়াব কামানোর ব্যবস্থা শুধু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যাই করেন যদ্দুর করেন আল্লাহর খুশির জন্য করবেন আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হতে পারে যতক্ষণ মোল্লা দয়া করে বলায় কিন্তু বলাটা থাকবে আল্লাহ এবং রাসূলের মহাবলে বলে কষ্ট পাচ্ছে
বিরক্ত হচ্ছেন আপনারা? ইমানদার ভাইরা, একটু খেয়াল করে জীবনটা অনেক সহজ। আমার নবী এসেছেন জীবনকে সহজ বানাই দেওয়ার জন্য, কঠিন বানানো। আপনার সওয়াবের দরকার তো? যার যার আছে তারা বলেন আছে তো? একজন আরেকজনের সাথে কথার শুরুটা যদি সালাম দিয়ে হয়, কথার শেষটা যদি সালাম দিয়ে হয়, এই কথার মাঝখানে যদি হাসি থাকে, এই হাসিটা সৎকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় সওয়াব হতে যাবে। সওয়াব অর্জন করা কঠিন নয়, একদম সহজ। কারোর সাথে হাসি মুখে কথা বললেন, সওয়াব। টেবিলে বসলেন, সবাই মিলে খেতে বসলো, আপনি নিজ দায়িত্বে সবাইকে শুধু পানিটা নিয়ে দিলেন, পানিটা নিয়ে দিলেন, পানিটা নিয়ে দিলেন, ওনারা পানি খাবে, প্রতি ডুকে ডুকে আপনার গুনাহ মাফ। আপনি কাউকে শুধু পানি ঢেলে দিচ্ছেন, আর কোনো কাম নাই। তাহলে কাউকে পানি ঢেলে দাও, জোরে বলেন না। আপনার এলাকায় রাস্তার কোন একটা অংশ ভাঙ্গা দেখলেন, যে ভাঙ্গাটার কারণে অনেকের কষ্ট হয়, তিন চারজন যুবক মিলে নিজ দায়িত্বে ওইটাকে বরাদ্দ করে দিলেন, যদ্দূর পারলেন। যতক্ষণ পর্যন্ত এইখানের উপর মানুষ স্বস্তি নিয়ে যাবে, আপনি যেখানে থাকেন সওয়াব পৌঁছে যাবে। অন্ধকার রাস্তায় হাঁটতে মানুষের কষ্ট হয়, শুধু আপনি একটা কাজ করলেন, নিজের ঘর কিংবা বিল্ডিং থেকে একটা তার এনে একটা সোলার লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, এই লাইটের আলোয় যতজন মানুষ উপকার পাবে, সৎকায় জারিয়ার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। দেখেন, কঠিন নয়, সহজ। আপনাদের কি কঠিন মনে হচ্ছে? সব কামানো কঠিন মনে হচ্ছে? কঠিন নয়, সহজ। তো জান্নাত পাওয়া কঠিন মনে হয় কেন? এই কঠিনটা আল্লাহ বানাই দেয় নাই, এই কঠিনটা আমরা বানাই ফেলছি। যে এটা আল্লাহ বানাই দেয় না, এটা আমরা বানাইছি যে নিজের দলবাড়ি করার জন্য। আর কি বলতাম, নিজের দলটাকে বাড়ি করার জন্য জগরাম লাই লাগাই দিচ্ছে। মানতে না চাইলে এটাই বাস্তব। ঠান্ডা মাথায় সূক্ষ্ম জ্ঞান দিয়ে নিজে ভেবে দেখলে দেখবেন, জগরা আল্লাহ লাগাই না, জগরা আমরা লাগাইছি। এখন একটু খেয়াল করবেন, ইমানদার ভাইরা একটু মনোযোগ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে, দশ মিনিট। দুইটা এই বাঙ্গা গলায় ওয়াইস হুজুর মজা পাবেন না, দুইটা পাঁচটা হাসতে কষ্ট হয়ে যাবে আপনাদের। আচ্ছা পারতেন, ঠিক বরাবর 15 মিনিটে শেষ করবো। আমার থেকে বল খেলে যেতে হবে, একটু রাখেন না, থাক থাক। আল্লাহ এই মহাব্বত কবুল করুন। আসলে আপনাদেরকে মহাব্বতওয়ালা এইভাবে পরিবেশ বানাই দিছে আমার ভাই খাইরুল আলম চিশতি সাহেবের এই খেতাবতে এসে। আপনারা মহাব্বতের মহাফিল মসজিদের মধ্যে আসেন, নামাজ পড়েন, মহাব্বতের জগতে সংস্পর্শে আসেন, সেজন্য মহাব্বতটা আসে। আল্লাহ পাক আপনাদের মহাব্বতকে কবুল করুন। আমি ইমানদার ভাইয়েরা একটু শুনেন, আজকে যার কনফারেন্স ওনার দিকে আমি আসব, কিন্তু আগে ভূমিকাটা তৈরি করতে হবে, তারপরে আমি সেই জায়গায় পিলার কাটতে পারবো। সিমেন্টের তো বালু আছে মানে এর দিয়ে দিয়ে তুলি ফেলে মাই খাইবে বাজি। আগে জায়গায় কি নাম বলিব তো, এনে মাইছো জায়গা তুলি ফেলে লব না, তা তো সিমেন্ট আছে, বালু আছে, মিস্ত্রি আছে, মান ইদের হবে তো তোরা মান, ঠিক না ভাইজি? জায়গা এটা কিনতে হবে তো, সাথে দিতে হবে না? প্রত্যেকটা কিছু একটা নিয়ম আছে। ইমানদার ভাই গভীর মনে জান্নাত দেওয়ার জন্য মওলা প্রস্তুত, মনে রাখবেন, জান্নাত দেওয়ার জন্য মওলা প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। আমি একটা প্রশ্ন করব, যার যেটা সঠিক মন চাই সেটা উত্তর দিবেন। পছন্দ, অপছন্দ, বেশি পছন্দ, এই তিনটা শব্দের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ, যারা সবাই মিলে বলতে হবে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর পছন্দ, গভীর রাতের তাহাজ্জুদের নামাজ আল্লাহর পছন্দ, বেশি পছন্দ। আমি বলি না কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না, আপনারা বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু মাওলার পছন্দ, তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, কিন্তু আপনারা বলছেন মাওলার বেশি পছন্দ।
আমি প্রশ্ন করলাম আপনাকে, মাওলা ফরজটা পছন্দ করলো, নফলটা তার চাইতে বেশি পছন্দ করলো, ব্যাপারটা কি? তখন আপনি উত্তর দিবেন, ফরজ আমরা আদায় করি বান্দারা মাওলার হুকুম পালনের জন্য, তাহাজ্জুদ হুকুমের জন্য নয়, তাহাজ্জুদ আদায় করে মাওলার এশক প্রেমের জন্য। এবার বলেন মাওলার পছন্দ কোনটা? কেন তাহাজ্জুদে কি আছে শুনেন, কেমনে বুঝাই আপনাদেরকে। আমরা সবাই এখন ঘুম না জাগা, সবাই যদি ঘুমাই থাকে এখানে, এই সবাই একজন শুধু জেগে আছে, দূর থেকে এটা চোখে লাগবে। দেখেন আমরা সবাই জেগে আছে বসে দিয়ে, এটা কিন্তু চোখে লাগছে না। এখন যদি কেউ একজন ঘুমাই থাকে ওইটা চোখে লাগবে, ঠিক না? ব্যতিক্রম যেটা হয় এটা চোখে লাগে। এবার আপনি কল্পনা করুন সবাই ঘুমাচ্ছে, একজন জেগে আছে, বুঝবেন কিভাবে? ড্রোন ক্যামেরা আছে না, ড্রোন ক্যামেরা উপর থেকে ভিডিও করে। এবার মনের ক্যামেরা থাকে, মনের ক্যামেরা থাকে, কিছুক্ষণের জন্য একটু ড্রোন ক্যামেরা বানাই ফেলেন। এবার একটু উপর থেকে দেখেন, এই মাঝের পাড়া এলাকা, এই বাড়ির ঘুম, এই বাড়ি 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 ঘুম, হাজার জনের ভিতরে একজন যাই নামাজে দাঁড়ায় আছে। উপর থেকে দেখলে দৃশ্যটা কেমন সুন্দর দেখায়, উপর থেকে দেখলে দৃশ্যটা কত মায়াবী দেখায়। এক সবাই বিছানার মধ্যে, কেউ এমনে, কেউ এমনে, কেউ এমনে, একজন সিজদায় এমনে, একজন সিজদায় এমনে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা, কিরে সবাই তো ঘুমাই, তুই জেগে আছিস কেন? ফেরেশতাকে জিজ্ঞেস করে, আমার বান্দা ঘুমাই না কেন? কয় মওলা তোমার প্রেমে, তোমার প্রেমে, তোমার প্রেমে, তোমার প্রেমে সবাই তো নাক ডেকে ঘুমাই, সে যাই নামাজে কেন? বলে যে মওলা সে এতদিন পাগল ছিল, সে এতদিন পাগল ছিল তাই জান্নাত খুঁজেছে, আজকে থেকে সে আশেক হয়েছে, এখন জান্নাত খোঁজে না, তোমাকে খোঁজে, তোমাকে খোঁজে, তোমাকে খোঁজে, তোমাকে খোঁজে, সিজদায় পড়ে আছে। এবার বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক বলে, বান্দা তুই কি চাস, ঘুমাস না কেন? বলে যে মওলা দুনিয়াতে আরামের ঘুম হারাম করে দিচ্ছি, কবরে যেন শান্তির ঘুম ঘুমাইতে পারি। সুবহান আল্লাহ, বলেন না সুবহান আল্লাহ। ফরজ নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, আমি বোম্বাই ধরি বাজ আবাসে বড় লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, মাঝে মধ্যে সপ্তাহে না হয় মাসে একটু সুরি সুরি করে দাঁড়ায় যায় না, কেউ যেন দেখতে না পাই, কেউ যেন দেখতে না পাই, কেউ যেন বুঝতে না পারে, সবাই ঘুমাবে, আপনি শুধু তাড়ায় থাকবেন, আপনি শুধু সিজদায় যাবেন, আপনি শুধু, আপনি শুধু, আপনি শুধু, আপনি আছেন মওলা আছেন, আপনি বলবেন মওলা শুনবে, কেউ মাঝে মধ্যে একটু। আচ্ছা ফ্রেমের কথা কি প্রকাশ্য না গোপনে? তাই যদি লিখলে গর্ব না, আল্লাহ পাক বলবো যে কিরে এত রাত্রি ডাক্য দেখুন ঘুম যা, ফজরটা কিরে 1000 জনে, জোনটা কিরে 2000 জনে, মাগরিবটা কি 5000 জনে, এবার রহমানের রহমতে ডাক দিয়ে বলবে, কিরে তোর কি লাগবে, কি চাস, জান্নাত? পাগল ছিলাম জান্নাত খুঁজেছি, আজকে জ্ঞানী হয়েছি তাই আশেক হয়েছি। মওলা আমি জান্নাত চাই না, হুর লাগবে বলে যে চাই না, গিলমা লাগবে বলে যে চাই না, মহল লাগবে বলে যে চাই না, বান্দা তুই কি দুনিয়ার বাদশাহী চাস বলে যে চাই না, স্বর্ণ চাস বলে যে চাই না, তোর চাস কি? এবার বান্দা বলে মওলা কিচ্ছু চাই না, শুধু তোমার এক সেকেন্ডের রহমতের নজর চাই, এক সেকেন্ডের রহমতের নজর চাই। এবার মওলা বলবে সবাই তো জান্নাত খুঁজে, তুই আমার
বুঝছ কেন? তখন বান্দা উত্তর দেয়, ও আল্লাহ, জান্নাত যদিও সর্বশ্রেষ্ঠ দামি জায়গা, কিন্তু তোমারই তো সৃষ্টি, তোমারই তো সৃষ্টি, স্বর্ণ তোমারই সৃষ্টি, পাহাড় তোমারই সৃষ্টি, আমার সৃষ্টি লাগবে না, স্রষ্টাকে লাগবে, কারণ আমি জানি স্রষ্টা যদি আমার হয়ে যায়, কুল কায়নাতের সৃষ্টি আমার হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। সেজন্য কেউ সৃষ্টি খুঁজে, কেউ স্রষ্টা খুঁজে, যার যার পছন্দ। আরো জোরে বলেন। আরেকটা মজার কথা বলবো, যদি রাগ না করে, জান্নাতের তালাশিরা ঝগড়া করে, মোলার তালাশিরা ঝগড়া করে না। বুঝলেন একটু? আমি প্রথমে বলছি মনে কেন, জান্নাতের তালাশিরা ঝগড়ায় লিপ্ত, মোলার তালাশিরা ঝগড়াতে নাই, প্রেমে লিপ্ত, এসকে লিপ্ত, মহাব্বতে লিপ্ত। জান্নাতের তালাশিরা ভুল দরাদরিতে লিপ্ত, মৌলার তালাশিরা নিজের ভুল শুধরাতে ব্যস্ত। কোনটা হবেন আপনার ব্যক্তিগত ইচ্ছা, বলার দরকার নেই, আজকে থেকে নিজেকে নিজে সিদ্ধান্ত নেন, আপনি কোনটা হবেন, জান্নাতের তালাশি হবেন নাকি মৌলার তালাশি হবেন। এবার আমার আল্লাহ কি বলেন দেখেন, হাদিসে কুদসি, মান তালাবানি ওয়াজাদানি ওয়ামান ওয়াজাদানি আরাফানি ওয়ামান আরাফানি আশাকানি ওয়ামান আশাকানি কাতালতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে আমারে চাই সে আমারে পায়। জাঙ্গুরি সুবহানাল্লাহ, হই মনে জানায় প্রধানমন্ত্রী হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকর হতা হইতে সুবহানাল্লাহ ইল্লা না করিব না। আপনার আল্লাহ বলছেন আপনাকে, কথাটা কত দামি একটু খেয়াল করেন না, আপনার আল্লাহ বলছেন আপনাকে, বান্দারে যে আমারে চাই সে আমারে পায়, যে আমারে চিনে, যে আমারে পায় সে আমারে চিনে, যে আমাকে চিনে সে আমার আশেক হয়ে যায়, যে আমার আশেক হয়ে যায় পাতাল তুহু, আমি আল্লাহ তাকে কুদরতিভাবে কতল করে দিই। তার মানে আমার প্রেমের শেষ পরিণতি হচ্ছে কতল, আল্লাহর প্রেমের শেষ পরিণতি হচ্ছে কতল। আমরা কতল মানে বলি, কতল মানে বুঝি গর্দান কেটে ফেলা, কতল মানে বুঝি কলা কেটে ফেলা, সব কতল মানে গর্দান কাটা নয়, কিছু কতল আছে মনের কতল, স্বপ্নের কতল, ইচ্ছার কতল। আল্লাহ পাক বলে যে আমার আশেক হয়ে যায়, তার মন থেকে দুনিয়ার লোভ কতল করে দি, দুনিয়ার চাওয়া কতল করে দি, টাকার লোভ কতল করে দি, দুনিয়ার প্রেম কতল করে দি, আমি আল্লাহ তার প্রেম তার অন্তরকে এমন ভাবে সাজাই দি, ওই অন্তর আর আমি ছাড়া আর কেউ থাকে না, শুধু আমি থাকি, আমি থাকি। ওই বান্দার অন্তরে আল্লাহর আল্লাহর রহমতকে আনার জন্যই নবী রহমতুল্লিল আলামিনের ভালোবাসাকে ঢুকে দিবে। বুঝতে পেরেছেন? নবীর ভালোবাসা কেন দরকার? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা বোঝার জন্য নবীর ভালোবাসা। আর একটু জোরে বলেন না, প্রত্যেকটা কিছুর একটা কানেকশন আছে না? আর একটু জোরে। সেজন্য ঝগড়া অনেক করেছি, ঝগড়া নয়, প্রেম দিয়ে বিশ্ব জয় করতে হবে। আমার নবীকে কাফেররা যাই কিছু কষ্ট দিয়েছে, আলেম ওলামার জবান আপনারা যত শুনেছেন, কোন আলেমের মুখে কি আপনারা শুনেছেন আমার নবী কাউকে বদদোয়া দিয়েছেন? আচ্ছা বদদোয়া বাদ দেন, কারোর দিকে তাকায় আমার নবী মনে মানে চেহারা মলিন করেছেন, কাউকে দেখে সাহায্য করা বন্ধ করে দিয়েছেন, কথা বলেন না, হাসা বন্ধ করে দিয়েছেন? দেন নাই। আমরা না সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আমরা কেন, আমরা কেন অন্যদিকে যাচ্ছি? মনে রাখবেন, ঝগড়া আমরা করি না, আমাদের ব্রেনটাকে ওয়াশ করায় দিয়ে আমাদের কি দিয়ে ঝগড়া করাচ্ছে নিজের দলবাড়ি করার জন্য। বুঝতে হবে জিনিসটা, বুঝতে হবে, কারণ আপনার কবর আপনি একা, আপনার কবর আপনি একা, হাসরে আপনি একা, নবী ছাড়া আর তো কেউ নাই আপনার পাশে। ওই নবীকে ঠিক রাখেন, নবীকে ঠিক রাখার জন্য সাহাবায়ে কেরাম আহলে বাইতের মহব্বত অন্তরে রাখেন। প্রত্যেকটা কিছুর একটা কানেকশন আছে না নাই? আমি এই কথাটা বলছি, অনেকের মনে হয়তো কষ্ট লাগতে পারে জঙ্গা লাগাই দেওয়ার জন্য। মনে রাখবেন একটা জিনিস, আমি বলি আমরা নিজের স্বার্থে অনেক কিছুই করি,
এটা তো মানেন নিজের সাথে আমরা অনেক কিছুই করি এমনকি অন্যের ক্ষতি হলো আমাদের কিচ্ছু যায় আসে না অন্যের ক্ষতি হলো আমাদের কিচ্ছু যায় আসে না নিজেরটা আমাদের লাগবে কিন্তু এটার কারণে যে ইসলামের কি পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে আমরা জানি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি ঝগড়া বেশিরভাগ ঝগড়া কোথায় হয় ফেসবুকে বলেন বেশিরভাগ ঝগড়া আমি প্রশ্ন করব আপনার উত্তর দেন ফেসবুক শুধু মুসলমানে চালায় আর কেউ চালায় না তাহলে আপনি জানেন আপনার বিরোধী দলের ধর্মীয় মানুষ আচ্ছা নিজের দলের গোপন কথা কেউ কখনো বাহিরে বলে আপনি যখন অন্য দলের বিপক্ষে করতেছেন তারগুলো আপনি ওইখানে বলতেছেন ওরা এগুলো দেখতেছেন আসতে চাইছিল যারা তারাও বলে যে তো কাজ চাইলে আপনার এটা ঐ যে জলব দেন না যাইতাম না আর যারা আল্লাহ মানে না সেই দলটা আছে ইসলামের পিছনে ওনারা বিধর্মীর পিছনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পিছনে তেমন লাগে না মুসলমানের পিছনে যেমন লাগে ইসলামের পিছনে তেমন লাগে তাদের সব প্রশ্ন শুধু ইসলাম নিয়ে সুতরাং আপনাকে ফেসবুক একটা পোস্ট কিংবা তর্ক বিতর্ক করার আগে ভাবতে হবে আমার এই শেয়ার আমার এই পোস্টটা শুধু আমার দলীয় মানুষ দেখছে না আমার বিরোধী দলের মানুষও দেখছে আমি যদি অন্যের দোষ ধরে ইসলামটাকে হেয় করি তার কাছে আমার ধর্মটা ছোট হয়ে যাবে আল্লাহর কাছে আমি কি জবাব দিব কথা বলেন ঠিক না বেঠিক এখন আসুন আমি শেষের দিকে চলে আসলাম যার নামে কনফারেন্স হচ্ছে এমন একজন আশেকের রসুল ছিলেন যিনি মানুষের অন্তরে অন্তরে নবীর প্রেম সৃষ্টি করে দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখায় দিয়েছেন আহা কত সুন্দর উনকি মাহক দে দিকে গুনছে খিলা দিয়ে উনকি মাহক দে দিলকে গুনছে খিলা দিয়ে আমার নবীকে যদি আমি মসজিদে নববীতে না পাইতাম নবীকে খোঁজার জন্য আমি কারো কাছে জিজ্ঞেস করতাম না নবী কোথায় নবী কোথায় এটা আমার কারো কাছে জিজ্ঞেস করা লাগতো না আমি মসজিদে নববীতে যেতাম নবী যদি সেখানে না থাকতো আমি শুধু নবীর গান নিয়ে নিয়ে নবী কোথায় আছে আমি খুঁজে বের করেছি আমার নবীর আফাত ও মস্তকের শরীর মোবারকের গাম মোবারককে আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন এমন ভাবে মেনটেন করেছেন আমার নবীর খাম মোবারক ও মেশকে আম্বরের চাইতে কম আমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন করে দিলেন কে আর একটু জোরে বলেন করে দিলেন কে এই নবী নবীর জীবনই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ আইডল চরিত্র আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা কি আমাদের নাম কয়টা বলেন না কিন্তু আমাদের চরিত্র ভিন্ন ভিন্ন পরিচয় ভিন্ন ভিন্ন যেমন সাইমুনিলাল কারো ছেলে কারো ভাই কারো বন্ধু কারো ইমাম কারো মুয়াজ্জিন কারো খতিব কারো বক্তা কারো স্বামী কারো বাবা মানুষ একটা মানুষের ভিতরে দেখেন কয়টা পরিচয় উনি বাবাও উনি ভাইও উনি মামাও উনি কাকাও উনি চাচাও সব পরিচয় ভিন্ন ভিন্ন কিন্তু মানুষ জোরে বলতে হবে মানুষ মানুষের একজন পরিচয় সবার ঠিক তেমনি ভাবে আমরা হাজার পরিচয়ের ভিতরে যেদিন
আমাদের দুইটা আসল পরিচয়ের গুরুত্ব বুঝতে পারবো, আল্লাহর বান্দা হওয়ার গুরুত্ব, রসুলের উম্মত হওয়ার গুরুত্ব, আমাদের ইহ জীবনও সুন্দর হয়ে যাবে, বড় জীবনও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কথা বলতে চাইছে একটু খেয়াল করবেন, উনি কারো বাবা, তাহলে বাবার একটা চরিত্র আছে না নাকি? বাবার একটা দায়িত্ব, এই দায়িত্বের কিছু কর্তব্য, এই কর্তব্যের কিছু ব্যবহার। যেমন বাবা যদি হয়, উনি তো সন্তানের উপর এমন করে বসতে পারে না, ওনাকে বসার একটা নিয়ম, বলার একটা নিয়ম, তাকানোর একটা নিয়ম। আচ্ছা, আমাদের সমাজে বাবা আছে না নাই? সবাই বলতে হবে আমার নবীও বাবা।